বাজারে হোসাইনের বিবির রাস্তার ধরে বাবা ফেলায় দিল। হোসাইনের বিবির গলার থেকে বাজান সাইর পরে ওজনের হাতটা টান দিয়া যখন লয়া যায় হুরমুস, কানের তাগুলা টাইনা টাইনা সিরা লয়া যায়। হুসাইনের বিবি চিল্লায়ার বলে, তোমরা সব নেও আমরা আমতাজে খুলিয়া দিব, আমাদের গায়ে হাত দিও না। আমার জয়নাল আব্দিনের গায়ে হাত দিও না। বাজান জয়নাল আব্দিন রে, দুইটা ইউটের সাথে পাও দুইটা বান্ধে বালুর মধ্যে দিয়ে টানতাছে যেন মরিয়া যায়। বৈকাল বেলা জয়নাল আব্দিন বাবা এত জ্বর, নাক মুখ তারা ফাটায় দিছে। জয়নাল আব্দিন পানির জন্য চিল্লায় আর কাঁদে আর বলে, ও আমার বাবা নানা নবীর বংশ ধ্বংস হইল পানির কারণে। বাজার মুক্তি আমিনি লাগে যখনই এই যে জয়নাল আব্দিনের কাছে পানি কেউ খাইতে দিত, জয়নাল আব্দিন সহজে পানি খাইতে চাইতো না, পানির গিলাস হাতে নিয়ে শুধু কাঁদত আর বলতো, আরে পানি আমার বাবার তুই খাইতে দেস নাই রে। আমি জয়নাল আব্দিন যতদিন দুনিয়ায় থাকবো এই পানি সহজে খুদা ছাড়া খাবো না। বাজান প্রয়োজন ছাড়া জয়নাল আব্দিন পানি খাইতে চাইতেন না। যখনই জয়নালকে বাবা জয়নালকে আর জয়নাল আব্দিনকে পানির ডিব্বা হাতে দিতেন, পানির দিকে তাকায় শুধু কাঁদতে আর কাঁদত। মুক্তি আমিনি লেখা জয়নাল আব্দিন যেদিন মারা যাবে, জয়নালের খাদেমা শিয়া কয় হাজরা ওজুর পানি নেন। জয়নাল আর কান্দে, জয়নাল আব্দিন কান্দে আর কয়, আমার আব্বার আমি এক লোটা পানি দিতে পারি নাই, আমার আব্বা তৈয়ম্মাম করিয়া নামাজ পড়িয়া রমান মরে গেছে। ও আমার রাজর দুর্গাপুরদের বাইরা, এই জয়নাব যখন দেখলো আমার ভাই হুসাইনকে, তারা এইভাবে মাথাটা আলাদা করিয়া হুসাইনের কানের মধ্যে দিয়া রশি ঢুকাইয়া যখন উটের পিছনে বাইন্দে টানে, তখন জয়নাব চিল্লায় কয়, তোমাকে পাও দুটে দর্জি। আমি জয়নাব দেখতাম আমার নানা আমারে কোলে করে নামাজ পড়ত, আমার ভাই হুসাইন রে গাড়ে করে নামাজ পড়ত, আমরা দুই ভাই যখন কান্নাকাটি করতাম আমার নানা আমাকে জিব্বার মধ্যে নানার জিব্বা লাগাইয়া পাটিটা নিবারণ করত। আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, হুসাইনের মেয়ে রোকাইয়া সে যুদ্ধের মাঠে যায় নাই, জয়নাব যখন শুনে রোকাইয়ার কাছে, রোকাইয়া যখন জয়নাবের কাছে শুনে যে ভাইকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে, আপনারা জানেন রোকাইয়া মৃত্যুর আগ পর্যন্ত কারো সাথে কথা বলেনি, মারহাবা বলতে পারলেন না। তাহলে ফাতেমার সন্তান কয়জন মনে থাকবে? মনে থাকবে হুসাইনের মৃত্যুর আগ পর্যন্ত, মোহসেনের মৃত্যুর আগ পর্যন্ত এই জয়নাব ছিল তাদের অভিভাবক। ফাতেমার সন্তান কয়টা মনে থাকবে? হাসান যদি কিয়ামতের আগে কিয়ামতের মাঠে আপনার জান্নাতের ফরমে সাইন দেওয়ার আগে কয়, কত আমার প্রথম প্রথম বোনটার নাম কি কি করলেন হুজুর আগে কইলো গে আপনি করলেন না কে, নাম কি সবাই কন, নাম কি জয়নব। হুসাইন যখন সকালবেলা 10ই মুহররম কারবালার প্রান্তরে যাবে যুদ্ধের পোশাক পরতেছে, সর্বপ্রথম এই বুন্ডাই পোশাক পরাই দিছে। এই জয়না ভাইয়ের কপালে সুমা দিয়া কয়, বাইরে আমি জানি তোমার শহীদ করে দিবে ভাই, আমাকে তোর আপন বলতে কেউ রইল না। বাজনদে হুসাইন বলে, বন্ডে আপন বলতে কেউ না থাকলে একজন আছে, বলেন তো তিনি কে? এ জয়নাব,
করে তুই তার ডাক দিস রে বোন আমি তোরে কত কোলে নিছি তোর কি মনে আছে আমার বয়স যখন 7 বছর তখন তোর বয়স মাত্র 5 বছর বন্ডি মা তোরে থুইয়া মারে থুইয়া মারা গেল হে বোন তোর কি মনে আছে তোর 5 বছর বয়সে মা চলে গেল আমার তখন 7 বছর বয়সে যাই নাই নানার 6 মাস পরে আমার মা আমাদের এতিম বানাই চলে গেল আমার নানাও ছিল না মাও ছিল না গো আমাদের 5 ভাই বোন ছিল আমার আব্বা সারাটা রাত খাটের উপরে বসে কাম তোর বলতো মালিক এই 5টা সন্তান লয় আমি কই যাব বাবা আমি আপনাদের আরো সহজ করিয়া দেই আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি আমার ছোট ভাইটার বয়স যখন মাত্র 2.5 বছর তখন আমার মা মারা গেছে আমার বাবাই 3টা সন্তান লইয়া কত কষ্ট করে আমাদের পালছে আমি দেখছি গো এই যে আমার খালা ইসুফপুর বাড়ি যখনই লেখাপড়া করতাম মার তৃষ্ণায় যন্ত্রণায় যখন ছটফট করতাম সব ছাত্র ভাইদের দেখতাম মার হাতের খাবার খায় আমি ইলিয়াসুর রহমান জিহাদিকে আজকে আপনারা হাজার হাজার টাকা দিয়ে নিয়ে আসেন বাবা শুধু একটা সুইংগাম কিনে খাওয়ার মতো তৌফিক আমার ছিল 100 গ্রাম কেরাসিন তেল কেনার মতো তৌফিক আমার ছিল না এই যে তোমাদের বিপ্লব আজকে 1 কোটি টাকার মালিক এই বিপ্লবের ছাত্র জীবনে বাবা এমনও একদিন গেছে ঢাকা যাওয়ার পয়সাও তার পকেটে ছিল না হয়তো আমার কথাটা সত্য হতেও পারে নাও হতে পারে ইলিয়াসুর রহমান জিহাদি যখন প্রথম ঢাকায় যায় ঢাকায় যাওয়ার ভাড়াটাও আমার পকেটে ছিল না বাবা এখন ঢাকার কারণেগঞ্জের ভিতরে আমি গুনাহগার 4 কোটি টাকা খরচ করে নিজের টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি ও যে মনির দেখেছি জিজ্ঞেস করে আমি কারো কাছে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন 4 কোটি টাকা খরচ করে শুধু একটা মসজিদ বানাইছি আলহামদুলিল্লাহ বলেন না এগুলো কে দিছে বাবা আল্লাহ যদি না দিত মসজিদ বানাইতে পারতাম বাংলাদেশে অনেক বক্তা ওয়াজ করে আমার মতো কিন্তু ঢাকার ভিতরে নিজের অর্থায়নে নিজে জায়গা কিনে বাংলাদেশের কোন বক্তা স্বাধীনতার পরে যত বড় পীর কোনার পার কোন কেউ মসজিদ করে নাই ইল্লা আনা আমি ছাড়া খবর লয় দেখেন আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ শুধু আমার দিক তাকাবেন জানা প্রে তুই রাগ করিস না বোন এই ইবনে জিয়াদের গোষ্ঠী আমার মারার লাগা রূপ পইতে এই 3টা দিন আমাদের পানি বন্ধ করে দিছে তুই শুধু একটা জিনিস মনে রাখবি আমি যদি শহীদ হয়ে যাই আমার রুকন জয়নাল আবদিন মাত্র 9 বছরের জয়নাল আবদিন রে তুই কোলে গড়া নিয়ে উন্নার ভিতরে বাইন্দা মদিনে যাইস জয়নাল আবদিন রে নানার রওজার পাশে দাঁড় করায় বলিস নানা গো আহলে বায়াত রে আর কেউ বাইছে নাই জয়নাল আবদিন ছাড়া আর কেউ নাই তুই নানার রওজার পাশে দাঁড়ায় পূজায় কবি ইবনে জিয়াদের গোষ্ঠী এদের গোষ্ঠী আমার 3 দিন পানি দেয় নাই গো নানা এ আমার নাজরের বাইরা এখন চোখের পানি ফেলায় কাঁদবা যখনই বলছে যায় না রে তোর তোর দিব্যার মধ্যে কোন জগের মধ্যে কোন মশকের মধ্যে এক ডোক পানি আছে দি বাজান দেখুন আপনি কাঁদবেন যদি হাউজে কাউসার আপনার জন্য নসিব করতে চায় জায়নাব বলে বাইরে আমি দেখতাম যখন আমাদের পানির পিপাসা লাগতো নানার জিব্বাটা আমাদের গালের মধ্যে ঢুকে দিত ও ভাই আসো আমি তোমার গালে একটু জিব্বাটা দেই নারে জায়নাব তোর জিব্বা দিতে হবে না নানার জিব্বা পৃথিবীর শ্রেষ্ঠ জিব্বা
নানার জিব্বা গালে দিলে পানি অনুভব করতে পারতাম রে বোন শুধু একটা কথা বলবি নানার কাছে কিয়ামতের মাঝে নানা আমার বাইর পানি যারা বন্ধ করে দিছে এদেরকে তুমি হাউজে কাউসার দিনে বানা নানা জাইনাবের কাছ থেকে যখন হোসেন বিদায় নেয় যাদের বোন আছে তারা বুঝবেন বোন কি যন্ত্রণা দেয় যাদের মা মারা যায় যদি একটা বোন থাকে ওই বোনটা কিন্তু মায়ের আদর অনুভব করা জাইনাব শহীদ হওয়ার আগ পর্যন্ত ভাইয়ের পিছনে পিছনে দৌড়ায় তরবারিটা হাতে দিয়ে বলে ভাই যান আমি আজকে রাতে স্বপ্নে দেখি মা আমার কাছে আসছে ফাতেমা শিয়া কয় জাইনাব রে আমার হোসেন কালকে শহীদ হয়ে যাবে রে মা এ হোসেনের ভক্তরা হোসেনের সিগনেচার ছাড়া কিন্তু তোমার আমার জান্নাতে যাওয়া দুষ্কর হয়ে যাবে হুসাইনের কথা শুনে যাদের চোখে পানি আসবে বাবা এই মানুষটা কোনোদিন জাহান্নামে যেতে পারে না গ এই মানুষটা চোখের পানি দিয়ে যদি একবার আমার মাওলারে বন্ধু বানাইতে পারে এই মানুষটা দেখতে পারবে হুসাইনের নানা তার বালিশের পাশে বসে আছে জাইনাব বলতেছে দেখেন আমার বাবার বসে লোক তাকবির দেয় বুড়া এ যুবক তুই দাঁড়ায় দাঁড়ায় দেখো নবীর ইশক না থাকলে তাকবির দিত না কথা ঠিক না বেঠিক নবীর ইশক সবার অন্তরে নাই আর নবীর ইশক সারা দুনিয়া কেউ জান্নাতে যেতে পারবে না এই কারণে চ্যালেঞ্জ কথা বলেন না কেন এবার আওয়াজ দেওয়ার জন্য রেডি হ যুবক জীবন তো চলেই যাবে হোসেনকে যারা এত নির্মম ভাবে মেরেছে জানি হুসাইন শহীদ হবে হুসাইনের জন্মের পরে আল্লাহ বলেছে কিন্তু এইভাবে তারা না মানলেও পারত ঠিক না বেঠিক জোরে বলে আরো জোরে পানির যন্ত্রণায় হুসাইন এই জিব্বা দিয়ে বালু ছাড়তেছিলেন মুক্তি আমিনী তার কিতাবে লেখেন খুন যারা কারবালা ময়দান মোতালা করে দেখবেন ওলামা একরাম মুক্তি আমিনী লেখার কাম যে হুসাইনকে নবী বলছে হুমা রায়হানে ফি দুনিয়া আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ এরা আমার নবীর দুইটা গোলাপ ফুল ছিলেন আমার নবী নিজে ঘোড়া হইতেন দুই ভাইরে পিঠে উঠাইতেন আমার নবী এরা দুই ভাই যদি বলতো না না আকাশে চাপ দাও ও হাতে তুলে দিত না না আজকে সে জান্নাতের দুইটা যুবক পানির যন্ত্রণায় জিব্বা জিব্বা দিয়ে বালু চাপে বাজনদে পানির যন্ত্রণা কত ভয়ঙ্কর যারা চৈত্র মাসে রোজা থাকতেছেন এবার বুঝবেন পানি কারে কয় কথা কন না কেন ওটা বসা করা যাবে না একবার খামোশ স্টেজে কোন আওয়াজ করা যাবে না আমার দিক তাকায় থাকবে শুধু যদি হুসাইনের নানার সুপারিশ পাইতে চান হুসাইনের কথা শুনে কামতে হবে কারণ কি জানেন তার নানা নিজে বলেছে আল হাসান আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলি জান্নাহ সমস্ত উম্মতে মুহাম্মাদির জান্নাতের সিগনেচার জান্নাতের সভাপতি হাসান হুসাইন কোন এমপি মন্ত্রীর টাকা দাখিল করতে পারবে না প্রধানমন্ত্রীর সিগনেচার ওই ফরমে সারা উবাইদুল কাদেরের সিগনেচার সারা কথা কন না কে দুইজনের সিগনেচার লাগবে যদি এমপি হতে হয় আর তোমার আমার জান্নাতে যেতে হলে জান্নাতের ফরমে হাসান হোসেনের সিগনেচার লাগবে কেন কানবা না তাকাও এখন আমি দেখব কার চোখে পানি হোসেন যখন রওনা দেয় মনে হয়েছে আসমান জমিন কাঁদতেছে আমি শুধু বুঝাইতে চাইছিলাম ফাতেমার এই মেয়েটা দেখেন ভাইয়ের কত পাগল রণাঙ্গনে যাওয়ার আগ পর্যন্ত ভাইয়ের মাজাটা ধরা ভাই আমি তোমার মাজাটা ধরে থাকি তোমার যদি কেউ কত কোপ দাবিটা আমার দিব হোসেন বলে বোন রে তুই যদি আমার সাথে মায়ের খাস এটা নবী বংশের জন্য অত্যন্ত বেদনাদায়ক তুই আমার ছেলে জাইনাল আবদিনকে দেখে রাখিস আর আমার বিবিরে দেখে রাখিস
আপনার জানেন ওলামা একটা মুফতি আমিনি লেখেন এই জাইনাবের কানের তা যখন টাইনে সিরিয়াল হয়ে যায় এজিদ এজিদের সৈন্য ইবনে জিয়াদ হুর হুমরুস যখন জাইনাবকে জীবনে কেউ আজও পর্যন্ত কোনো বালক পুরুষ দেখে নাই সেই জাইনাবের বোরকা ধরে টাইনে রাস্তায় ফেলায় দিয়া জয়নাবের পিঠের উপর দিয়ে যখন ঘোড়া দাবড়ায় যায় জয়নাব তখন মাথাটা বালুর মধ্যে ঢুকানো জয়নাব চিল্লাই চিল্লাই কয় মা তুমি কই গো মা মা তুমি কই গো তোমার আব্বা আমার দাদা কই নবী বংশকে এইভাবে লাঞ্ছিত করে বাজারে হুসাইনের বিবির রাস্তার ধরে বাবা ফেলায় দিল হুসাইনের বিবির গলার থেকে বাজান সাইর পরে ওজনের হাতটা টান দিয়া যখন লয়া যায় হুরুমুস কানের তাগুলা টাইনা টাইনা সিরা লয়া যায় হুসাইনের বিবি চিল্লায়ার বলে তোমরা সব নেও আমরা আমতাজে খুলিয়া দিব আমাদের গায়ে হাত দিও না আমার জয়নার আব্দিনের গায়ে হাত দিও বাজান জয়নার আব্দিন দে দুইটা ইউটের সাথে পাও দুইটা বাইন্দে বালুর মধ্যে দে টানতাছে যেন মরিয়া যায় বৈকাল বেলা জয়নার আব্দিন বাবা এত জ্বর নাক মুখ তারা ফাটায় দিছে জয়নার আব্দিন পানির জন্য চিল্লায় আর কাঁদে আর বলে ও আমার বাবার নানা নবীর বংশ ধ্বংস হইল পানির কারণে বাজার মুক্তি আমিনি লাগে যখনই এই যে জয়নাল আব্দিনের কাছে পানি কেউ খাইতে দিত জয়নাল আব্দিন সহজে পানি খাইতে চাইতো না পানির গিলাস হাতে নিয়ে শুধু কাঁদতো আর বলতো আরে পানি আমার বাবার তুই খাইতে দেস নাই রে আমি জয়নাল আব্দিন যতদিন দুনিয়ায় থাকব এই পানি সহজে খুদা ছাড়া খাবো না বাজান পরজন ছাড়া জয়নাল আব্দিন পানি খাইতে চাইতেন না যখনই জয়নাবকে বাবা জয়নালকে আর জয়নাল আব্দিনকে পানির ডিব্বা হাতে দিতেন পানির দিকে তাকায় শুধু কাঁদতে আর কাঁদত মুক্তি আমিনি লেখা জয়নাল আব্দিন যেদিন মারা যাবে জয়নালের খাদেমা শিয়া কয় হাজরাও ওজুর পানি নেন জয়নাল আর কান্দে জয়নাল আব্দিন কান্দে আর কয় আমার আব্বার আমি এক লোটা পানি দিতে পারি নাই আমার আব্বা তৈয়ম করিয়া নামাজ পড়িয়া রমান বলে গেছে ও আমার রাজর দুর্গাবর্তির ভাইরা এই জয়নাব যখন দেখল আমার ভাই হুসাইনকে তারা এইভাবে মাথাটা আলাদা করিয়া হুসাইনের কানের মধ্যে দিয়া রশি ঢুকাইয়া যখন উটের পিছনে বাইন্দে টানে তখন জয়নাব চিল্লায় কয় তোমাকে পাও দুটে দর্জি আমি জয়নাব দেখতাম আমার নানা আমারে কোলে করে নামাজ পড়ত আমার ভাই হুসাইন রে গারে করে নামাজ পড়ত আমরা দুই ভাই যখন কান্নাকাটি করতাম আমার নানা আমাকে জিব্বার মধ্যে নানার জিব্বা লাগাইয়া পাটিটা নিবারণ করত আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি হুসাইনের মেয়ে রোকাইয়া সে যুদ্ধের মাঠে যায় নাই জয়নাব যখন শুনে রোকাইয়ার কাছে রোকাইয়া যখন জয়নাবের কাছে শুনে যে ভাইকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে আপনারা জানেন রোকাইয়া মৃত্যুর আগ পর্যন্ত কারো সাথে কথা বলেনি মারহাবা বলতে পারলেন না তাহলে ফাতেমার সন্তান কয় জন মনে থাকবে হুসাইনের মৃত্যুর আগ পর্যন্ত মোহসেনের মৃত্যুর আগ পর্যন্ত এই জয়নাব ছিল তাদের অভিভাবক মারহাবা কোন আমি দেখতেছি আপনাদের চোখে পানি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম হুসাইনের কথা শুনে যারা কাঁদছেন হুসাইনের নানারে দেখে মৃত্যুবরণ করতে পারবেন কারণ আপনাদের জানা আছে এই পাঁচটা সন্তানকে আমার নবী এত ভালোবাসতেন
নবীর ছোট ছেলে ইব্রাহিমের যেই বয়স হাসানের একই বয়স আরো জোরে কোন আমার নবীর একটা ছেলে ছিল নাম ছিল ইব্রাহিম কি নাম ইব্রাহিমের বয়স আর হাসানের বয়স একই হঠাৎ করে এরা পিটাপিটি তিন ভাই বোন তো একজন নানার কোলের ভিতর দিয়ে দৌড়ায় আরেকজন পিঠের উপরে বসা আরেকজন নানার ঘাড়ের উপরে পাও দুলে দিয়ে ঝুলে বইরেছে নানা এমনি তো যখনই কোলের মধ্যে দিয়ে বইরেছে এর ভিতরে ইব্রাহিম আইছে ইব্রাহিম বাপ তো বাপের আদর আছে না আয়া কোলে বইতেছে ইব্রাহিমকে সরাই দিয়ে কাজে হচ্ছে না আমার জান্নাত দুইটা ফুল বইরেছে এখানে অনেক বাজানা আছে নাতিদারে লয়ে মসজিদে যান মেয়ের মেয়ের ঘরে নাতিদারে ঘাড়ে করে মসজিদে যান আপনি হাঁটতে পারেন না কিন্তু আরে কোলে নেন কথা কন না কেন আপনার কাছে বল নাই কেন নাতিদারে কোলে নেন বল আছে এই যে ভালোবাসাটা কিন্তু আপনার থেকে না এটা নবীর থেকে কথা কন না কেন নিজের নিজের জন্মের পোলারে জীবনে কোলে করে মসজিদে নেন নাই কিন্তু এই বুড়া বয়সে নাতিদারে নাতিদারে লয়ে মসজিদে যান হাঁটে যান বাজারে যান দুইটা মিলাদে জেলাফি পাইলো নাতির লেগে পকড়ে করে লয়ে চোখের পানি না ফেলায় রমজান মাসে ঢুকবেন রোজা কবুলে কারণ আমার আল্লাহ শাবান মাসটা কেন দিছে শাবান মানে পরিষ্কার করার জিনিস ঠিক না বেটি শাবান মানে কি গুনা পরিষ্কার করে রমজানে ঢুকবেন ফেরেশ হইয়া ফেরেশ হইয়া রমজানে ঢুকবেন রোজা কবুল হবে মান সামা রমাদানা ঈমানান ইহতাসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখারা মান ক্বামা লাইলাতাল কদর ঈমানান ইহতাসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি এ শবে কদরে ডুববি শাবান মাসে পরিষ্কার হয়ে ডুববি রমজানের প্রথম রোজাটা রাখবি ইফতারি সামনে নিয়ে কানবি তুই শাবান মাসে যে কানছিলি আগের থেকে তোর কলপটা পরিষ্কার প্রথম রোজাই তোর সাথে আমি ডিক্লেয়ার দিব আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিছি শাবান মাস হলো গুনাহ মাফের মাস এই মাসে কানবেন না কানবেন কবে রমজানে রমজানে শয়তান ধরবে আটকায়া আটকায় ধরার কারণে মসজিদে বইয়া বইয়া খালি পরে রে বাস দেবে কথা কন না কেন রোজা থাকে এমন বুড়া আছে ইফতারি মসজিদে খাওয়ায় না ও বেশি খাওয়ার লোভে খালি মানুষের বদনাম খায় মাগরিব আসরের নামাজ পড়ে ইফতারি এক কোন খালি গিবাতি কথা কর না কেন এরম বুড়া আছে না হে নিজে বেশি পাওয়ার লেগে বাচ্চাগুলার মসজিদে বাইর করে মানে ওরে পুরা রোজা ধরে লাইছে কথা কর না কেন আস্তে কথা কইলে বোবা হইয়া মরবা বুড়া গুলা এলাকায় খালি গিট্টু লাগাই রাখে বুড়া গুলা বদমাশ গুলা তাহলে আপনার কথা কই না আমি আমার কথা কইছি যত এলাকায় বান্ডামি গিট্টু লাগানো যত জ্ঞান জানে বুড়া গুলা লাগায় ভালো কোনো কাজে পাবে না কোলাপান ওয়াজ দেবে কই ওয়াজ দে কি হইব ও তাহলে আকলি না সামবেরানে গান দেও ওইটাই ভালো হইব শাহালম সরকার আইনে গান তো বুড়া ওইটা ভালো হইব না জেমস আইনে গান শুনা কইটা ভালো হইব ওয়াজ দিলে খারাপ হইব এই যে ওয়াজ দের ছিলে কানতে পারলেন কসম আল্লাহ যারাই কানছেন যদি মনের থেকে কাইন্দা থাকেন হুসাইনের প্রেমে আর জাহান্নামের ভয় হুসাইনের নানার প্রেমে রোজার মাসে কেরো রোজা কবুল না হইলে আপনাকে কয়জনের রোজা কবুল হইব আর জীবনে একটা রমজানের রোজা যদি কবুল হয় আপনি জান্নাতি 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 জান্নাত কবরের চিন্তা নাই জান্নাতে যাওয়ার আশা আছে না তাহলে আজ থেকে নিয়াত করেন কোনো গীবাত সে কাজ করবেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ওয়াজ তো ঠিকই করে দেব ইনশাআল্লাহ বারবার কইবেন সুবহানাল্লাহ কইবেন এখান তা যাওয়ার সময় খিচুড়ি পোটলাটা নেবেন লুঙ্গি রোজা করে ওয়াজ তো ঠিকই করছিল মাঝে মাঝে আমার ফিরে রে মাস দিছে আমার এইগুলো কর দরকার ছিল কি কানতেছিলাম কানতেছিলাম আমার গানের বিরুদ্ধে আমার ফিরে বিরুদ্ধে কোয়া শুরু করছে শুরু হয়ে গেছে আমার গীবাত কথা কর না কেন আপনি আমার গীবাত কবেন আমার একটা সুবিধা হইব আপনার যত নেক আমল আছে নামাজ রোজা হজ যাকাত সব আমার অ্যাকাউন্টে অটো আইব আর আমার যত আকাম কুকাম আছে যা করছি সব তুমি বুড়ার গারে আমি তো ফেরে সলি এই যে ইমামরা কেন আগে জান্নাতে যাবে না একমাত্র মুসল্লিকে কারণে আগে জান্নাতে যাবে
দেখেন না পুরো আসরের নামাজ পড়ছে ইমামের পিছনে পরে ইমামের কাছে একটা প্রাইভেট পরে তখন হাঁটতে গেছে দুর্গাপুর দিয়ে ব্রিজের উপরে পুরো মসজিদের বারে দরতর গিরা জুল নাই গিরার আনা মেলা তো উগাই গেছে শেয়ার মেন হইছে মসজিদে যায় শেয়ার একটা লইয়া পুরো বসে শেয়ারে ভাই নামাজ তার গিরার আনা তো নাই আকাম টুকাম করে গিরার আনা থাকবো করতে গা কথা কর না কেন গিরার মধ্যে আদা আছে আদা গাম এটা গোসাইলে গোসায় এই যে হাতের মধ্যে 33 জায়গায় আদা আছে 33 জায়গায় এই যে গোসাই ছিলেন না গুসাই ছিলেন না লাড়ি ধরে বাইরে ছিলেন না কোলই পিটাই ছিলেন না এদের মধ্যে আঠা আছে আঠা প্রত্যেকটা গিরার মধ্যে আঠা আছে এই আঠাগুলো যখন হুগায়ে যাবে আর কাজ হবে না বা তোমাকে খেতে পারবেন না গিরাটা বাস করে রুকুতে যাইতে পারবেন না তখন চেয়ারম্যান হবেন মসজিদে যে চেয়ারম্যান হইতে দোয়া করি কেউ যেন চেয়ারম্যান হইয়া মসজিদে চেয়ারম্যান হইয়া মসজিদ কবরে না যান চেয়ারম্যান হওয়ার আগেই যেন কবরে যান জোরে কোন আমিন চেয়ারে বসে মসজিদে কোনোদিন নামাজ হবে না হবে না হবে না চেয়ারে নামাজ পড়ে শুধু একটা কথা মনে হ্যাঁ যদি এইভাবে কেউ ডাক্তার লেইখেতায় পড়বে যে আপনি চেয়ার ছাড়া চলবে না তখন আপনি বসতে পারবেন তাও শর্ত শরায়ত আপনি দাঁড়াবার সময় যখন কাতারে দাঁড়াবে তখন আপনি কাতারে দাঁড়ায় তারপরে প্রথম দাঁড়ায় আপনার কাতার সোজা করে কাতারে দাঁড়াইতে হবে দাঁড়ানো ফরজ প্রথম দাঁড়ানো ফরজ আর আপনি বইয়াই তো সিস্টার দিবেন কথা কর না কেন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়া ফরজ প্রথমেই তো ফরজ তরক করছেন আপনি ও বাবা সবাই দাঁড়ায় আছে আর আমি শেয়ার বাইতে আল্লাহর কাছে তুমি আমার রেডি করো না আমি বইয়াই দিছি কথা কর না কেন এই জন্যই তো চেয়ারে হারাম চেয়ারে বসবেন আমি বলবো না হ্যাঁ যদি ডাক্তার লিখে দেয় যে চেয়ার ছাড়ার কাজ হবে না তখন আপনি প্রথম কাতারে দাঁড়াবার আগে মাস্তে আলো এই ফতোয়া আমি এইভাবে আসছে তা উসুলাতা উসুলাতা নাইছে শর্ত সাপেক্ষে আটটা শর্ত আছে এখানে তো দাঁড়াবেন প্রথম কাতারে দাঁড়াইতে হবে দাঁড়ানোর শক্তি না থাকলে আপনি বাসায় হুইয়া করে নামাজ পড়বেন আপনার মসজিদে যাওয়া জায়েজ নাই আপনি মসজিদে চেয়ার পেতে চেয়ারম্যান হবেন এটা জায়েজ নাই বেটা কইছে কেন তোমার মসজিদে চেয়ার পেতে নামাজ পড়ছো বাসায় পড়ো হুইয়া পড়ে পড়ো কাইতে পড়ো চেয়ারে আমি সিতে পড়ো মসজিদে যে কাতারে নামাজ পড়তে হলে জামাতে তোমার কাতারে মেন্টালিস যেগুলো আছে ফর্মালিটি আছে এটা অর্জন করতে হবে সবাই দাঁড়ায় পড়বে তুমি বইয়া পড়বে আল্লাহ তোমার তামুক দিবে না আংরুটি দিবে মরে দেবে মুরগি দিয়ে গিরিন খাওয়াই পারবে মাসলা বানায় লয় কথা বলেন না কেন টাউনে অধিকাংশ সুদখোর ঘুষখোর আপনারা আলহামদুলিল্লাহ ভালোই যে আমার বাচ্চা যারা 80 বছর বয়স হয়ে গেছে এখন আমার বাপেরা কষ্ট হলো আঠিতে বট দিয়ে রুকু সেজদা করে পাউডার এইভাবে সামনের দিক দিয়ে পশ্চিম দিক দিয়ে রুকু সেজদা করে আমি দেখছি আমার বাজানদের আর টাউনে সাফ সুয়ার সারা জীবন খাইতে মদ গাঁজা আডামাডা হুগাইয়া আমি চেয়ারম্যানের মসজিদে হইয়া আমি কই ও জরুরি কো কেন ওইগুলো কেতা নেই তাই তো আমাদের নাই তুই কয় টাকা জাকাত দাস বেটা শুধু একটা কথা বলবেন মাসলা বানানো যাবে না 1400 বছর আগে যেভাবে মাসলা আসতো ওইভাবেই থাকবে কথা কর না কেন নবীর যুগে কোনোদিন হ্যাঁ হেলাতান আছে এল হালাল লাগায় নামাজ পড়ছেন সাহাবীরা খুঁটির সাথে পিট লাগায় কাতারে পাও সোজা করে বিশ্বনবী বলছে এই সাহাবীর পাও দুটা নাই বদরে যদি এক সাহাবীর পাও দুটা নাই কেটে গেছে সে নামাজ পড়বে কেমনে জামাতে নবী বলতেন আরে কাতারে একবারে নেক্সটে বসায় দাও একটা পিছনে লাড়ি লাগায় দাও অথবা একটা একটা আটার বস্তার পিছনে দিয়ে দাও ও হেলান দিয়ে এইভাবে সোজা হয়ে বসবে কাতার সোজা বসবে কিন্তু চেয়ারে না চেয়ার ওই জামানাও ছিল কথা বলেন না কেন চেয়ার নবী যুগে ছিল না ছিল মাইক ছিল না কিন্তু চেয়ার ছিল মিয়া কষ্ট হইতেছে শুধু একটা কথা বলতে হবে এই দুনিয়া যেমন আছে এমনি থাকবে আপনার আমি থাকবো না কথা কন এই পিচ ঢালাই রাস্তাটা দুর্গবর্তী থাকবে দারাজ্ঞে রাস্তাটা থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু আপনার আমি থাকবো না নেকামল নিয়ে না গেলে আপনার বাসার কোন সিস্টেম না কেন কবরে কে উজলে দেখতে পারবো না যে আমার বাপের কবরে কি বাজান ইলিয়াস রহমান জাহিদের মা 12 বছর বয়সে চলে গেছে মার কবরের পাশ দিয়ে তো কত লক্ষ বার গেলাম দাঁড়াই দোয়াও করলাম আজ পর্যন্ত মা তো হাতটা উঁচু করে বললো না ইলিয়াস রে তোর আলেম বানাইতে যে আমি মা কত কাঁদছে যায় না মাঝে বাবা আমার কবরে এই অবস্থা আজ পর্যন্ত তো মা কইতে পারলো না আপনার মাও কইতে পারবো না শুধু একটা কথা বলবেন দুনিয়া থাকার জায়গা না বাবা চলে যেতে হবে কেমনে থাকবেন কবর একটু চিন্তা করে দেখেন তো
অন্ধকারে একদিন যদি সাসি না থাকে ঘরে তখন আপনার কুলার বাসায় ঢাকায় গেছে আপনারে ছুঁয়ে গেছে গুড়ি নাই বাতিটা বন্ধ করার পরে দেখেন আপনার ঘরটা খবর ঠিক না বৈঠক বাজানে শর্টফট করেন বুড়ি আসে না কা সকালবেলা টেলিফোন করে বলেন তাসলিম মা তাড়াতাড়ি আসো ও বাজান একটা সপ্তাহ দুইটা সপ্তাহ অন্ধকার ঘরে থাকতে পারেন না যুগ কে যুগ বছর কে বছর কোটি কোটি বছর কবরে কেমনে একা একা থাকবে বাজানে একটা জিনিস বলে দিয়ে গেলাম গো গতকালকে একটা অ্যাক্সিডেন্ট আপনারা দেখছেন কিনা জানি না মাদারীপুর শিবসর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গতকালকে দেখছো যুবকটা বিদেশের টাকা পয়সা জমা দেওয়ার জন্য ফরিদপুর সালতাবাড়ি ভাঙ্গা সালতা বিদেশের টাকা জমা দেওয়ার জন্য ভিসা লইয়া ঢাকায় যাইতেছিল ও বাবা মোটরসাইকেল মনে হয় জোরে চালায়া যাইতেছিল হয়তো জোরে চালাইতে যাইয়া আইল্যান্ডের সাথে এমন বাড়ি লাগছে পিছনের দিকে টিরাকে এমন চাপা দিছে মাথাটা চাউতা শেষলে যেমন হয় সেরকম হয়ে গেছে বডির মধ্যে কিছু হয় নাই কিন্তু মাথাটা একবারে কিচ্ছু নাই যেই লোকটা স্পোর্টে ছিল আমারে কান্দার বলো আমার মিরপুরে মাঝে মাঝে যায় বলে যা মনে থাকবে হে বাসার আমার আল্লাহ বলছে একমাত্র এমন একটা ইবাদত আছে আসসাউমুলি ওয়া আনা আজজিবি কোন ইবাদত আমি আল্লাহর জন্য না একমাত্র রোজা ডালো আমার জন্য আপনাকে কষ্ট হয়ে গেছে আইন মোনাজাত করে কি শরীরে নি করে আল্লাহ তো সুবহানাল্লাহ কই বানান না দা না আছে না নাকি সাতার ওয়াজ করে এ সাসি যদি জিগায় সব বেটা সুবহানাল্লাহ হুন সালাম তুমি কি করছিলা কতবার কব যে সিলেন সিলাই তো কয় অত সিলাই মারা যায় না আল্লাহ যখন কই বুতু যখন মারামারি লাগে দানের শীষ নৌকা কইতে কইতে যে বুড়া বঙ্গবন্ধুর নোট দুই হ্যান পাইয়া ওরে বাবার বাবা বুড়ার যৌবন ফিরে আসে কথা কন না কেন এ ওই যে কত কয়েক বছর আগে যে আমাকে ট্যাকে আমার বাড়ি তো গইছ না চিনেন তো নাকি কথা কয় না অনেকে জানে না আমার কিন্তু গইছ না পাগল না ভালো কি ভালো আলহামদুলিল্লাহ বলেন হয়তো অসুস্থ মানুষ যাক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আর মাত্র পাঁচটা মিনিট পরে আমি মোনাজাত করে দেবো কোনো সমস্যা নেই চলবে দেখছেন ওয়াজের কত আসে আল্লাহ আমার বাজান আমি কিন্তু চোখ সে কন্দ বাজান লগে লগে চোখটা ধরে লাইছে কত আসে ঠিক না বেটি আর এই মানুষগুলাই মাপ আর যারা দেখবেন দুনিয়া বেশি বাটা বাট পারি সিটারি বাট পারি বেশি চালাক যেগুলা ওইগুলারই আল্লাহ গরম দিন দিবে আর যারা সহজ সরল এর আগে জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ বলেন আমার নবীর মতো সহজ সরল মানুষ পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় না কথা কন না কে দেখেন আমার নবী কত সহজ সরল বুখারী হাদিস আছে না নবী যখন উহুদে যায় তখন কিন্তু আল্লাহ আয়াত নাজিল করছে ইয়া আইয়ুহান নবী মুনাফেকদের দিকে হুশিয়ার আপনি যে ওহুদের যাইতেছেন ওহুদে কিন্তু আপনার লোকের একটা মুনাফেক আছে রইছুল মুনাফেক আছে আল্লাহ কোয়া দিছে যাওয়ার আগে তারপরে দেখেন আমার নবীর সবর সরল কি কয় আল্লাহ মুনাফিক আছে আছে এটা তুমি ঠিক করে দাও দেখেন কি সহজ সরল নবী আমি এর ঠিক করব না আল্লাহ আমার লাগে চলতে চলতে ঠিক হয়ে যাবে আমি আর রাজি করি না এই আওয়াজ রাজ হয় না না হয় না এবার লাস্ট সার রাখেন রাখেন কই এলো আন্তাজে সিল্লাই হলে
এইবার কই হ্যাঁ রেডি রেডি আল্লাহ আমার লগে চলতে চলতে ভালোই হবে আবার আল্লাহ কি নবী কি কয় তুমি না কইছো ইয়া আইহাল্লাযীনা আমানু কুনু মাআস সাদিকিন ভালো লোকের সাথে চললে ভালো হয়ে যায় আমার আল্লাহ কইতাছো ভালো হইব না খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা سمعهم وعلى ابصارهم اور কান اور নাক اور কলব আমি বন্ধ করে দিছি এরপরে নবী কি কয় হলেন কয় আল্লাহ তুমি করলে সব ভালো হয়ে যাবে কি দয়া নবী রে আমার আল্লাহ আকবার বলতে পারেন না আমার আল্লাহ ফেরেশতাগণে হাসার কি কয় জানেন সূরা বাকারের আয়াতের তাফসীর দেখেন আল্লাহ যখন বলে ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى ابصارهم غشاوه ولهم عذاب আল্লাহ বইলা দিছে রে ভালো কর্ম না ওর কান নষ্ট কলব নষ্ট ওর মোহর মাইরা দিছি ও বুড়ায় কানবো না আর পোলায় কান্দে জাহান্নামের বয়স না বুড়া কান্দে না মোহর মারা আল্লাহ কইতাছে ও কাওরে মাফ করবো না এরপরে নবী দেন কি সহজ সরল সহজে কয় তুমি পারলে তো সবই পারো মাফ করে দাও কি মায়া নবী আমার এবার কান রেডি আল্লাহ নবী যাইতেছে 1000 1000 সাহাবী লয়ে উহুদে যায় আল্লাহ কয় দিছে 3 দিন আগে এইটা এইটা কিন্তু আপনাদের মুনাফিকি করব হযরত ওমর বুঝতে পারছে হুজুর আপনি যে কোন সাজায় যাইতেছেন যুদ্ধে ও কিন্তু পিস্তল লইব ও দেখবেন ইলেকশনের আগে আপনি তো 1500 করে খাইছেন 3000 কিন্তু দিয়ে গেছে তার আগের রাতে ও কিন্তু মোল লইব ইলেকশনের রাতে কতক্ষণ না কেন টাকার কাছে সব ইমান আমল সব ঘুরে গেছে কতক্ষণ না কেন ঠিক ঠিক হযরত ওমর ঠিক পাইছে যে ও মোসল লইব যাইব না আমার লগে নবী কয় ধর ধর আমার লগে কালকে কত হইছে আমার লগে থাকবো ডাইনে থাকবে বামে থাকবো হ্যাঁ 300 জন আমার ডাইনে বামে থাকবো হে ওয়াদা দিছে ওমর কে হুজুর এই শয়তান না পেছিনেন না ও কিন্তু আপনার হাতে ডাল সরকে নিয়ে পালায় গেল আমার নবী কয় ওমর রে আমি জানি হ্যাঁ আমার লগে থাকবো আর আমার মায়ের নবী কত মায়া নবী না কত সহজ সরল বাজান দেবার দিলটা নরম করবেন আপনারা জানেন মাত্র 1.5 কিলো যাইবার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিক যাকে কোরআনে আল্লাহ খেতাব দিছে এই বেঈমানটা ঠিকই ওমরের কথা ঠিকই হইল একটা রাত যাইতে না যাইতেই 1.5 কিলো যাওয়ার পরে লাভ দিয়ে দাঁড়ায় গেছে 300 জন লইয়া লাভ দিয়ে দাঁড়ায় কয় বেডা মুহাম্মাদের বাড়ি কই কই মক্কায় আমাগো বাড়ি কই কই মদিনায় এর লগে যে জীবন দিব কে শুনছেন কি করে হযরত ওমর কয় নবী ওই দেখেন ফাটল ধরার শুরু করছে আমার নবী কে চুপ করো আমাকে টেস্ট করতেছে দুনিয়া মন সহস্র মানুষ তাই কয় আরে জান্নাতের সভাপতি তো এই মাস্টার দ্বারা বোঝা যায় যারা সহজ সরল দুনিয়া পেঁয়াজ গোস কম বুঝে এই মানুষগুলো ডাইরেক্ট জান্নাত এগো যদিও নামাজ রোজা ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে সহরলতার কারণে ডাইরেক্ট এরা জান্নাত আর যেগুলা সে চার পাঁচ পার মানুষের আঙ্গুল দিয়ে খাইছে ওরে ঠিকই আল্লাহ গরম ডুম দিবে আমি কই নাই কোরআনে কইছে চাচা রাগ করলে আছে কি চা তাইবা আমার আমি না না আইলাম না রাজটা কি আছে মনে রাখবেন এই জমিনের মালিক কে দেখেন আমার নবী কত সহজ সরল বাইকে যাইতেছে 300 জন লইয়া কয় চল ডাললো কাতরালো সরকিলো বললম লো একজন খালি কইছে নেতা দেখো নবী মুহাম্মদ কান্দতাছে তা কান্দতে আমার কি কি আমার আত্মীয় নি হের বাড়ি 500 কিলোমিটার দূরে আমার বাড়ি মদিনায় বেটা বাইসে থাকলে তুই আমার ভাই আমরা বাইসে থাকবো হে মুরুগা এবার কান্দবেন কারে মরে যাইতে কয় যার চেহারার খাতিরে তামাম পৃথিবী বানাইছে আমার আল্লাহ যার চোখ দুইটা দিয়া কিয়ামতের মাঠে আমার আল্লাহ লাইটিং করবে আমার নবীর হাতের আলো দিয়ে আল্লাহ জান্নাতকে উদ্বোধন করবে
আমার নবীর দাঁতের মধ্যে এমন আলো ছিল আমার নবী হাইসা দিলে ওই পুরো ঘরটা আলো হয়ে যেত আমার নবী হাতটা ঘুরাইলে পুরো টর্চ লাইটের মতো আলো হইতো এই রাইসুল মুনাফিক বলে ওমরে মরুক গা ও মক্কা আমরা মদিনার এই আইন বাস্তব হবে না কথা বলেন না কেন এই আইন বাস্তব হবে না গোপনে গোপনে যা খুশি তাই কর গা দিবলকে এই কাম করতে পারবি না বাংলাদেশের মুসলমানরা মেনে নিবে না মেনে নিবেন চাচা আল্লাহর তাহাজ্জুদে কোন আমাকে মরার পর আল্লাহ যা করো কইল জীবতে থাকতে এই কাম করে না কারণ দেখে শুনে প্রতিবাদ করতে পারবো না আমি কবরে যে কি জবাব দেব এই যে আলেম ওলামা যে মাঠে নামছে এমন না দোয়া করেন এটা যেন কোনোদিন না হয় ইনশাআল্লাহ বলেন তবে এক দুইটা না অন্তত 3.5 লক্ষ পুরুষ পুরুষে বিয়ে করছে বাংলাদেশে দেখছেন কয়েকদিন আগের খবর 3.5 লাখ পুরুষ পুরুষে বিয়ে করছে 4.25 লাখ মেয়ে মেয়েরে বিয়ে করতেছে হোস্টেলে কলেজে এরা ওয়ান করে ফেলেছে কোন পুরুষ বিয়ে করবে না তারা কোন দান্দায় আছেন আমেরিকার মতো শুরু হয়েছে আল্লাহ আমাদের হেফাজত করেন জোর করে আমিন আরো জোর করে আমিন নামাজ রোজা তো সারা জীবনই শুনলেন গোপন তত্ত্ব শোনেন মরার আগে এই সমস্ত দেখে মরেন কারণ প্রতিবাদ না করলে কবরতে পিড়াই উড়াই উড়াই যে বুড়া মসজিদে যে খালি সুবহানাল্লাহ কইছিল এগুলো হইনা প্রতিবাদ করস নাই মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়্যির বিয়াদি ওয়া ইল্লাম ইস্তাদিফ বিলিসানি ওয়া ইল্লাম ইস্তাদিফ বিকলবি যালিকা যুআফুল ঈমান ইমানের সবচেয়ে বড় দুর্বলতা ওইটা যে তুই দেখবি এই সমস্ত প্রতিবাদ করলি না আমি আল্লাহ তোরে লাইক করি না তোর জন্য জান্নাত হারাম কথা কর না কেন কষ্ট হইতাছে অজ্ঞতা তো আমি কি আর এই মুসলমানের বোলা এ দুর্গাপুরদের যুবক তোরা যারা স্কুল কলেজে পড়স তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই আইন যখন তোদের সামনে আসবে কোন প্রস্তাব এরকম আসবে তোদেরকে ফুসলাইয়া টাকা দিয়ে চাইবে এরকম করার জন্য ওরে সাথে সাথে মাইরা প্যাকেট করে রাখবে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকে আল্লাহ হেফাজত করে জোর করে আমিন আরো জোর করে আমিন এবার কর